নমস্কার বন্ধুরা রান্নার রংবাহি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে ফিরে এলাম আবার আমি ব্লগে তো আজকের ব্লগটাই শেষ ব্লগ মানে এই ভ্রমণ সান্দাকপুর ভ্রমণ শেষ পর্ব যাকে বলে তো আজকে ফেরার পালা আজকে আজকে পুরোপুরি ফিরবো না আজকে আমরা নেমে যাব তো ফিরবো কালকে কাল আমাদের ট্রেন আছে তো সান্দাকপুর থেকে নেমে এলাম এই যে কালপুগড়ি তো কালপুগড়িটা যাবার সময় আমি দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছি নামার সময় ওদের একটু পরিষ্কার আছে তো দেখুন কালপুগড়ি এখানে পুগরি মানে হচ্ছে পুকুর তো এখানে মন্ত্রপুত পতাকা দিয়ে পগড়িটা সব চারিদিকে ঘেরা আছে তো দেখুন ইতিমধ্যেই আবার বৃষ্টি পড়ছে মানে আমাদের বৃষ্টি আর আমাদের পেছু ছাড়ছে না যাওয়ার দিন থেকে শুরু করেছে তো আমরা এরপর নেমে গেলাম দেখুন এখানে লেপচা জগতে তো এটা আমি পরের দিন থেকে ভিডিওটা করছি কারণ তারপর দিন এসে যে বৃষ্টি পড়ছিল ওই বৃষ্টির মধ্যে আমি কিছু দেখাতে পারিনি তো এই হোটেলটাই ছিলাম সালাকা তো সালাকা পর মানে এই হোটেলটায় আপনারা হোমস্টে করতে পারেন কারণ হচ্ছে এখানে ব্যবহার এনাদের খুব ভালো আবার রান্নাবান্নাও খুব ভালো তো এখান থেকে আমরা বেরিয়ে যাবো গোপালধারা একটা ভিউ পয়েন্ট আছে আর মিরিক লেক হয়ে আমরা চলে যাব শিলিগুড়ি জংশনে কারণ হচ্ছে আমাদের আজকে ট্রেন তো আমাদের ট্রেন আছে সাতটা চল্লিশ তো আমরা এখন বেরুচ্ছি প্রায় সাড়ে এগারোটা তো আমরা এখানে ব্রেকফাস্ট না করে একবারই ভাত খেয়ে মানে বেরিয়ে পড়লাম তো ওনাদের বলেছিলাম যে আমরা ব্রেকফাস্ট করবো না আমরা ভাত খেয়েই এখান থেকে বলব তো ভাতের ব্যবস্থা আমাদের করে দিয়েছিলেন ওনারা তো ওখান থেকে খেয়ে আমরা খেয়ে দেয়ে বেরিয়ে পড়লাম দেখুন রাস্তাটা প্রচণ্ড মানে ঘোরা রাস্তা আর এই সময় আমাদের একটু প্রবলেম হচ্ছিল সব মেয়েদেরই কারণ হচ্ছে খেয়ে যেহেতু আমরা বেরিয়েছি আর এদিকটা দেখুন হালকা মানে আকাশটা পরিষ্কার ছিল তো আমরা একটা পয়েন্টে এসে গেছি আবার এখানে দেখছি মেঘও আমাদের জন্য মেঘ পেছু ছাড়ে না তো এখানে এসেছি গোপালধারা তো গোপালধারাতে এখানে দেখুন চায়ের বাগান রয়েছে তো এখানটা মোটামুটি সবটাই চায়ের বাগান আছে তো এখানে আমরা একটু নাম্বার এখানে দেখুন একটু বাজারও আছে বাজার মতো আছে তো এখানে যা দেখলাম যে বাগানে ঢুকতে দেবে না বলছে কারণ এই যে সব চারিদিকে গাঠ করা আছে তো দেখা যাক নিচেটা নেমে দেখা যাক যদি ঢুকতে দেয় তো মনে হচ্ছে না ঢুকতে দেবে তো আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করে চলে যাবো আর বাগানের ভিতর ঢুকছি না আরও কারণ হচ্ছে কি এখানে এখন বর্ষাকালে প্রচণ্ড জোক হয়েছে আমাদের খাঁটি জোক পায়ে ধরছে তো সেই জন্য আমরা আর ওই বাগানের দিকে মানে যাচ্ছি না নামছি না ভিজে জায়গায় দাঁড়াচ্ছি না তো এবার দেখুন আমরা চলে এলাম মিরিকে তো এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা জংশনে ফিরে যাবো তো এবার দেখুন মিরিকে আমরা মিরিক লেকটা দেখবো গার্ডেনটা এখানে ঘুরবো তো এখানে আশা করি সম্ভবত এটা মিরিক লেকটা নয় তো এখানে একটা যাই হোক বাঁধানো মতো এই যে পুকুরটা করা আছে লেকটা করা আছে সরি ওই পুকুরই বেরিয়ে পড়ছে বারবার তো এই লেকটা তো খুব পরিষ্কার ঠিক নয় আর এখানে একটা স্কুল রয়েছে স্কুল কি কলেজ বলতে পারছি না তবে একটা রয়েছে সব স্কুলের ছেলেমেয়েরাও দেখলাম বেড়াতে এসেছে বা ওখানে সবাই ভিড় করেছে তো ওদের দেখাচ্ছি না আমি তো আমরা সোজা বেরিয়ে যাচ্ছি পিছন দিকে আর এখানে দেখুন গাড়ি পার্কিং এখানে করেছে মানে প্রচণ্ড লোক মানে এখানে বলছে যে এদিকটা একটা মানে যেহেতু ওইদিকে পাহাড় আমরা যেদিনকে নামছি তো চোদ্দ তারিখ থেকে পাহাড় বন্ধ হয়ে যাচ্ছে তো তাই বলতে বলতে এখানে দেখুন একটা আলু বগড়া ফল দেখতে পেলাম মানে আলু বগড়া কাঁচাটা যেটা তো বলছে টক মিষ্টি দুটোই হবে তো পাঁচ টাকা করে পিস বলছে আসার সময় কিনবো তো দেখে চলে যাচ্ছি তো যেটা বলছিলাম পাহাড়ের উপরের দিকটা এখন বসা নেমে গেছে তাই ওই দিকটা এখন বন্ধ হয়ে যাবে তাই এই দিকে মানুষজন এখন ভিড় করেছে তো এখানে দেখলাম প্রচণ্ড ভিড় তো আমাদের দেখুন সকল সদস্যের টিকিট কাটা হয়ে গেছে এখানে কুড়ি টাকা করে মা পার হেড আছে তো টিকিট হয়ে গেছে চলুন এন্ট্রি নিয়ে আমরা এবার তো একে একে এবার আমরা চলে যাচ্ছি এন্ট্রির দিকে তো ঢুকে গেছি গার্ডিনে তো গার্ডেনে ঢুকে গেছি এবার দেখুন এখানেও সেই বৃষ্টির জল জমে আছে তাই মাঠের মধ্যে নামতে পারছি না এই যে বাঁধানো রাস্তা দিয়ে আমরা চলে এলাম এখানে একটা স্ট্যাচুর ওপর তো খুব সুন্দর ফুল দিয়ে এখানে ঘেরা আছে এখানে আমাদের দিকে যেখানে শীতকালীন গাছ যেগুলো হয় তো সেরকমই বিভিন্ন ফুল এখানে আছে চারিদিকটা খুব সুন্দর জায়গাটা লাগছে কিন্তু বৃষ্টির জন্যে দেখুন একটুখানি যেন সব মাটি ফাটি যেন একটুখানি স্যাঁত হয়ে আছে তারপরে বিশেষ করে অনেক ফুলের পাপড়িগুলো নষ্ট হয়ে গেছে অনেক ফুল ঝরেও গেছে তো এই বিশেষ করে এই যে ডালিয়া ফুলগুলো জলের জন্য মানে একবারে পাতাগুলো নুইয়ে গেছে দেখুন পাতাগুলো পচে গেছে তো এগুলো যদি বৃষ্টি না হতো এগুলো দেখার মতো লাগতো তো চারিদিকটা দেখুন দেখায় একটু চলুন চারিদিকে একটু ঝাউ বন রয়েছে তো এবার এখানে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত কারণ হচ্ছে গিয়ে এতদিন পর্যন্ত আমরা ছিলাম সেখানে খাটি মেঘ তো পাহাড়ের সেরকম আমরা ছবি তুলতে পারিনি ভিডিও করতে পারিনি বাইরেই বেরোতে পারছিলাম না এত বৃষ্টির কারণ বৃষ্টি হচ্ছে এরকম কুয়াশা দেখুন কেমন কুয়াশা সরি মেঘ আসছে এটাকে বলে মেঘ বলছে উপরে তো বৃষ্টি হচ্ছে তো তার জন্যে তো আকাশ এখানে মোটামুটি পরিষ্কার এতদিন পর একটু রোদ দেখা মানে রোদে দেখা পেলাম তো যাই হোক একটুখানি ঘুরে নিই চলুন এখান থেকে লম্বা একটা মানে জায়গা এখান থেকে আমরা ধরে চলে যাবো ওইদিকে কারণ মাঠের মধ্যে দিয়ে যাওয়ার ইচ্ছা ছিল মানে নিচে দিয়ে গার্ডেনের নিচে দিয়ে তো জল জমেছে তো সেই জন্য এই রাস্তাটা ধরেই সোজা চলে যাবো ওই ব্রিজটার উপরে যাবো চলুন ব্রিজটার ওপর দিয়ে দেখাই কেমন লাগে তো চলে এসছি ব্রিজটার ওপরে দেখুন এখান থেকে লেকটা দেখাচ্ছি কতটা বড়ো লেকটা মাথা থেকে ওই মাথা তো এখানে একটা দেখতে পেলাম গাছ খুব সুন্দর দেখুন এটা সবাই বলছে ছাতিম গাছ তো আমি সঠিক জানি না কি কাজ তো ফুলগুলো দেখাচ্ছি কত বড়ো বড়ো ফুল হয়েছে তো এই ফুলটা একবারে পদ্ম ফুলের মতো দেখতে এবারে দেখুন সবাই বোটিং করছে আমাদেরও ইচ্ছা ছিল সবাই যে বোটিং করবো কিন্তু আমাদের সময় নেই বোটিং করার কারণ টিকিট কাটা লাইন দেওয়া তারপরে যাই হোক যতক্ষণ লাগবে ঘন্টা খানিক লাগবে তো ওই টাইমটা আমাদের নেই কারণ প্রায় এখন তিনটে সাড়ে তিনটে বেজে গেছে আমাদের ফিরতে হবে তো আমরা ওখান থেকে চলে এলাম শিলিগুড়ি জংশনে দেখুন আমাদের এবার এখান থেকে ট্রেন তো আমাদের ট্রেন আছে সাতটা চল্লিশে তো আমাদের এখানে মালপত্র নাম আছে এখানেও জায়গাটা খুব সুন্দর লাগছে তবে একটা অভিজ্ঞতা হলো যে নেমে প্রচন্ড পরিমাণ গরম করছে এতদিন ঠান্ডায় ছিলাম এত গরম করছে থাকা যাচ্ছে না মনে হচ্ছে না এক্ষুনি জলে ঝাঁপ দিই তো আপনাদের কেমন লাগলো জানাবেন আমাদের তো এবার বাড়ি ফেরার পালা তো এইখানেই আমার ব্লগটা শেষ হলো এবার পরবর্তী সময়ে আমার আবার রান্নার রেসিপি আসবে তার জন্য অপেক্ষা করবেন টাটা বাই বাই